পৌরসভা এলাকায় বসবাসকারী প্রায় 91 জন পরিবারের হাতে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে তুলে দেওয়া হলো পাট্টা। তার পাশাপাশি এদিন মালঞ্চপল্লী থেকে ঘোড়াপীর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ম্যাস্টিক রাস্তার কাজের সূচনা। বরাদ্দ প্রায় 2 কোটি টাকা। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা। এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল ম্যাস্টিক রাস্তার। থেকে 3 নম্বর ওয়ার্ড এবং 29 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরসভা জায়গায় দীর্ঘদিন ধরে তারা বসবাস করেন, কিন্তু তারা বসবাস করা সত্ত্বেও তাদের সেই জায়গার কোনো মালিকানা ছিল না। আমরা বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত নিয়ে সেই মানুষগুলো যাতে মালিকানা আমাদের আইন অনুযায়ী দিতে পারি, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে 3 নম্বর এবং 29 নম্বর ওয়ার্ডের 91 জন পরিবারকে আমরা সেই জায়গার মালিকানা করে দিলাম পাট্টার মাধ্যমে। এখন পৌরসভা থেকে যদি কোনো সুযোগ সুবিধা যদি আসে, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু গ্রহণ করার অধিকারটা আমরা তাদেরকে দিলাম আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। তার সঙ্গে এই গৌর বাঁধ রোডটা, দীর্ঘদিন ধরে এই বাঁধের রাস্তাটা খুব খারাপ ছিল, সেখানে মানুষ চলাচল করতে পারতেন না। এই রাস্তাটা হচ্ছে আমাদের ইরিগেশন দপ্তরে, আমি জেলা প্রশাসনের ডিএম সাহেবকেও বলেছিলাম রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য, তিনি মালদা ইরিগেশন দপ্তরে এসডিএম ইঞ্জিনিয়ারকেও বলেছিলেন, কিন্তু তিনি জানিয়েছিলেন যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই কাজটা করার মতো। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এই দীর্ঘ 2 কিলোমিটার রাস্তাটা ম্যাস্টিক রাস্তায় আমরা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডার অনুযায়ী কাজটাকে আরম্ভ করার পূর্ব মুহূর্তে আজকে সেই রাস্তাটা শুভ সূচনা করলাম। সেখানে যদি কোনো খারাপ হয়ে যায়, সেই টাকাটা তার নিজের থেকে দিয়ে রাস্তাটা ঠিক করতে হবে, নাহলে তার সিকিউরিটিটা আর সে পাবে না। কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে রাস্তাটা? এটা আমি আমার ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যিনি আছেন আপনাদের সামনেই তো বক্তব্য রাখলাম যে আগামী 31 জানুয়ারির মধ্যে এই রাস্তাটাকে আমাদের শেষ করার জন্য আমি তাদের কাছে অনুরোধ করেছি। ধন্যবাদ।